ছাত্রলীগ চলে যুবলীগ চলে আবার তারা মার্কা নাম্বার ওয়ান নাম্বার সেভেন রাজধানীর অলিগলি ও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটো ও থ্রি হুইলার জরিপে দেখা যায় এসব রিক্সার ব্যাটারি চার্জে দিনে পাঁচশো মেগাউট বিদ্যুৎ ব্যয় হয় অধিকাংশই নেওয়া হচ্ছে মূল লাইন থেকে অবৈধ সংযোগের মাধ্যমে হাইকোর্টের নির্দেশনার পরও নিয়ন্ত্রণ করা যায়নি অটোরিকশা গেল পনেরো মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন চলতে যাতে না পারে সেই ব্যবস্থা এই নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রিক্সা চালকরা নতুন নির্দেশনার বিষয়ে অবগত নন আর যারা জানেন তারা এই নির্দেশনা মানতে নারাজ সরকার তোদের আমাদের দিকেও গরিব মানুষের দিকেও না দেখে তাদের উড়াই দেয় বাঙ্গেচুরে এলা তাহলে আমাদের প্রতি নিষ্ঠুরতা কাজ করা হবে সমস্যা আর ডায়াবেটিস আছে আমি কোন ভারী কাজ করতেই পারি না আমি এই रिक्শা চালিয়ে মোটামুটিভাবে চলতেছি খাইতেছি পকেট মার কই মাই গেছে সন্ত্রাস কই ঠেক বস গেছে এখন যদি যোজ দেন এই মানুষে কি করব চোর বাটপাড়ে লেগে চলতে পারতো না এখন এগুলা সব ভালোই এখন অটোমোটো চালিয়ে आओ অনেকে খাইতেছে অভিযুক্ত রয়েছে স্থানীয় সরকার দলীয় নেতা এবং কিছু অসাধু পুলিশ সদস্য ও চাদাবাজ চক্রের যোগ সাজশে চলছে অবৈধ বাহন এটা কারের এরিয়াতে ওই এরিয়ার মধ্যে যদি কোনো পুলিশের সার্জনে ধরে ওই হেরা সারাই দেয় আর পুলিশ খায় এলাকার নেতা বেতারা খায় বড় ভাই ছোট ভাই মানে অভাব নাই গ্যারেজের মালিকের ভাই নাম হলো নাজমুল আর এর ভাই হলো সভাপতি ছাত্রলীগের সড়কে চলাচলকারী অন্যান্য বাহনের চালক ও সাধারণ যাত্রীরা সরকারের অটোরিক্সা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান এটা আসলে একটা যুগ উপযোগী সিদ্ধান্তই নিচ্ছে কারণ ঢাকা সিটির মধ্যে দেখা যায় অটোরিক্সাগুলো বেগ নাই এরকমভাবে চলাফেরা করে অনেক সময় রাস্তা পার হতে গেলে আবার অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনার শিকার হয় এতে পরিবেশ দূষণ পাশাপাশি শহরের যে যানজট অনেকটা নিরসন হবে ফালাই দেওয়ার যাত্রীদের হ্যাঁ অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে তাদের ব্রেকিং সিস্টেম ভালো না আমার মনে হয় ঠিক হবে না সিটি থেকে তুলে দেওয়া ভালো তারা কোনো আইন কানুন মানে না এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য তবে মন্ত্রী ঘোষণা দিলেও ব্যাটারি চালিত বন্ধে নতুন কোন নির্দেশনা পাননি বলে জানান বাহিনী এটা আগে থেকেই ছিল যে ব্যাটারি রিক্সা অটোরিকশাগুলো চলা নিষেধ এগুলো আগে থেকেই ছিল তারপরে গতকালকে থেকে নতুন কোনো নির্দেশনা আমরা পাই নাই এখনো কিন্তু আমাদের অভিযান সবসময় বলবৎ থাকে মেইন সড়কে যদি অটোরিকশা উঠে তাহলে আমরা এগুলো ব্যবস্থা নেই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলেও জড়িত মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে আলনোমান দেশ টিভি ঢাকা